সিরাজদি খানে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা তাঁতিলীকের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলার মোড় চত্বরে 31 আগস্ট বুধবার দুপুরে উপজেলা তাঁতিলীকের সভাপতি মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু বকর সিদ্দিক, উপজেলা তাঁতিলীকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা তাঁতিলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার দেওয়ান, উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ দিল মোহাম্মদ লালু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ রিয়াদ, ইসাপুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ সুকন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ শামীম চৌধুরী চঞ্চল, তাঁতিলীগের সহসভাপতি হোসাইন মোহাম্মদ ইমান, নাদিম হায়দার সেন্টু, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ফয়সাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মৃধা মোহাম্মদ নাসিরউদ্দিন, বালুচর ইউনিয়ন তাঁতিলীগ সভাপতি হান্নান মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ, সহসভাপতি মোহাম্মদ লিটন, রসুনিয়া ইউনিয়ন সভাপতি বাহার শেখ, জৈনসার ইউনিয়ন সভাপতি মোহাম্মদ টিটু শেখ, শেখেরনগর ইউনিয়ন সভাপতি ইয়া হোসেন, যুগ্ম সম্পাদক অখিল মণ্ডল, আরও অনেকে।